Und genommen. Hallo. 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 Hi. 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 Was Mami ke koy din pore pecho? Chalo jai. Asho. Tumi shiter kapor pore asho. Shiter kapor pore asho na, please. Keno? Ekjon jeta pore onek bar laibe gecho. Ore emni genji chobi ekta viral kore dise na manush. কি একটা অবস্থা অনেকদিন পরে আবার সেই পুরনো রুটিন পুরনো খাওয়া দাওয়া পুরনো স্টাইল সব শুরু হয়ে গেছে গুড বা আমার জামাই পুরা জ্যাকেট পরে আসছে তারা যেন বলছিল ওর শীতের কাপড় নাই এটা এখন আজকে ও দেখাই দিবে ভালো করে কয়টা দেখতে চাই এটা আজকেও দেখাই দিবে প্রজনে ওর শীতের কাপড় নিয়ে একটা লাইভ করে ফেলবে এবার শেষও তোমার সাথে মানুষ আমাকে না দেখলেই মনে করে আমাদের ইয়ে হয়ে গেছে মানে আলাদা হয়ে গেছে আজকে এক ছেলে কমেন্টে লিখছে তোমার জামার পরে যদি কাউকে জামাই বানাইতে যাও প্লিজ আমার নামটা আগে লিখো And to me, what do you want? I think some movie here also. Shop movie, I name only movie Gola Kasi. They get all the shop here also. Hmm. Give us the shop at Kamala San Onigan for it. Like the proper entry. Balasi. Hello, viewers. Assalamu alaikum. Onigan for it. Bashai. Hi, Argentina. And Shobai Kamala Chin. আর আমি চলে আসছি লাইভে অনেকদিন পরে পরিবারের মানুষের সাথে একসাথে হয়েছে দেখা হয়েছে কাম 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 বেবি কাম কাম আর্জেন্টিনা তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বালা 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 ভালা পরশু শালা বালা বেশি ভালা পরশু শালা কাম দেয়ার বেবি সানবি ঘুমাই গেছে যারা সানবি কথা জিজ্ঞাসা করতেছেন সিয়াম ফারহান লিখছে প্লিজ রিপ্লাই আপু আমি আপনার অনেক বড় ফ্যান অনেক সুন্দর লাগছে দুজনকে আমি বেশি সুন্দর ওকে সুন্দর লাগছে না কিরকম লাগছে সেটা আমি জানি না ও সবসময় একই রকম লাগে আর আমি সে আমার পুরনো রুটি অ্যান্ড রুটি খাওয়ার মধ্যে আছি পুরো আসল মুরগি খাওয়া মুরগিটা কে রান্না করছে আমি ভালো রান্না করতে লাগছে রান্না করতে হুম ভালো রান্না করতে রান্না ডিফারেন্ট হুম গুড কুক আই কিভাবে বিছানা থেকে উঠাই নিয়ে এসছি জানেন ওরা আমি যা বলছি দেখো চলো লাইভে যাবো বলে না 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 যাবো না আমার অনেক শীত লাগতেছে আমি অনেক টায়ার্ড আপনার কথা অনেক ভালো লাগে আপনাকে অনেক সুন্দর লাগছে রাজেন্দ্র ত্রিপুরা থ্যাংক ইউ অ্যান্ড 5600 মানুষ জয়েন করে ফেলছে ও মাই গড সাপোজ তোমার দরজার কান করছে কিন্তু তিনটা রুটি খেয়ে তোমার পেট ভরতেছে না এসে দলে ডাক করছে তোমরা আমার জন্য তিনটা রুটি রাখলা তুমি তো তিনটে তো তোমরা আরো কই বলবা যে এতদিন পরে আসছে একটু আদর যত্ন করে খাওয়াই একটা একটা রাখো ঠিক থাকবে না একটা রাখলে ঠিক থাকতো মানে জন্মের পর বিদেশে খেয়ে এসে দেশে খাওয়া ভালো লাগবে না দেশে খাওয়া ভালো লাগবে না জন্মের পরটা বেশি তো
আপনাদের দুজনকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল সোহেল খান, থ্যাংক ইউ। রেহানা অনিস শাহিন লিখছে একসাথে থাকেন সারা জীবন, থ্যাংক ইউ। গোলাপি আখে যো তেরি দেখি শরাবি এ দিল হো গয়। আল্লাহ তো ভাত আল্লাহ তো খাইতেছি, গান গাওয়াটা ঠিক আছে। আচ্ছা এর একজন লিখছে এটা আমাকে, মদুদ আহমেদ মুন্না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই শার্টটা দুবাই থেকে নিয়ে আসছি, কেউ বলেন না যাবো তোমার শার্টটা আমার চাই। তোমার শার্ট মানুষ জয়েন করছে, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। কি পরিশ্রমী আপু আপনি, সত্যি প্রশংসার দাবিদার। এসে খেয়ে নিজের প্রোডাক্টে লাইভ করবেন, ভাইয়া কত আন্তরিক আর আপনাকে সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। উম্মে মরিয়ম আপু থ্যাংক ইউ সো মাচ। আপু আমি আজকে সকালেই আমি দুবাই থেকে আসছি, এসেই আপনার হালকা একটু রেস্ট নিয়ে চলে গেছি গুলশানে, ওখানে যে আমার মিটিং ছিল ওটা করে আবার আপনার রেডি হয়ে লাইভ করলাম, পাঁচটা ভিডিও করলাম, একটা লাইভ করলাম, দেন এখন আবার আবার লাইভে আসলাম। কালকে সকাল থেকে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে আমার, পরোটা খাচ্ছেন না লিপস্টিক খাচ্ছেন, বোধ খাচ্ছি। আমার টাকা আছে তাই লিপস্টিক কিনে কিনে ঠোঁটে লাগায় তারপর চেটে চেটে খায়। আপনার টাকা থাকলে আপনি অন্য কোথাও লাগায়ও চেটে চেটে খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। ওয়াও থ্যাংক ইউ 8600। পরোটা কি আজকে পাবো? হুম হুম আমার জামাই বলছে আপনি যদি লিপস্টিক কিনতে না পারেন তাহলে লাল কালার করার জন্য লাল রঙের মরিচ নিবেন, নিয়ে ঠোঁটের মধ্যে লাগাই নিবেন, আর হলুদ কালার করার জন্য হলুদ নিবেন, হলুদ নিয়ে ছোট মধ্যে লাগাই নেবেন, শেষ। শারমিন জামান আপু লিখছে তোমার শার্ট নিব প্লিজ দেখাও। আহা রে ডিয়ার, আমার শার্টটা আমার একারেই, নট ফর সেল, এটা আমি নিজের জন্য কিনছি। আমি যদি এখানে বসে থাকি পুরো তরকারি খাই ফেলাম। দেখেন আমি কত কষ্ট করে ওর জন্য এই রাত্রে বেলা একটা পরোটা বানিয়ে নিয়ে এসেছি। পরোটা বানাই নিয়ে এসছো? অবশ্যই, এই যে পরোটা কি গাছ থেকে পড়ে আকাশে পড়ে? এটা আকাশ থেকে পড়ছে, এটা তো ওয়ান কাইন্ড অফ আকাশ থেকে পড়ছে। তুমি পরোটা নিয়ে এসছো, এটা তুমি বানাই নিয়ে এসো নাই, এটা তুমি প্যাকেটের পরোটা গরম করে নিয়ে এসছো। তুমি এইসব চাপাবাজি করে দুনিয়ার সব মহিলাদেরকে তোমার প্রেমে ফেলাইতেছো। ওহ পরোটাটা যে স্মেল, ও মাই গড, পুরো পুরো চিকেন খেয়ে ফেলছে। এতদিন পরে বাসায় এসেছি, খাবো না? তুমি এগুলো কি করো আমার সাথে? কি কই? সয়া পু কই? খাবা পরোটা?
আচ্ছা আমি তোমাকে একটু নাটক করে খাওয়াই দিই। না না বাবু খাও খাও খাও। কেন বাবু খাবে না? খাও বাবু খাও খাও খাও। সারপ্রাইজ করে না, তুমি ডাক করছো চলে, তুমি জানো না তোমার সাথে লাইভ এসে এরকম করা উচিত। বাবু খাও, বাবু একটু পানি দাও, বাবু একটু খাওয়াই দাও, বাবু একটু খাও। 11,300 বাবু একটু পানি দাও। তুই কিছু করিস না, তুই কিছু করিস না। বাবু একটু পানি দাও, পানি খাও, জল পান করো। 12,100 ও মাই গড, আজকে সব ক্রস করে দিবে। জল পান করো, না ঠিক আছে জল পান করো এখন। বস ও থ্যাংক ইউ। আসলে আমার একটা পরোটা খাওয়া দরকার ছিল, কারণ আমার তিনটা রুটি খেয়ে পেট ভরতে ছিল না। থ্যাংক ইউ। আরেকটা পরোটা বানিয়ে দেবো, বানিয়ে দিবো। তুমি কি বানাই নিস? হ্যাঁ বানিয়েছি, আমি পরোটা কি পুরো দেখাশো করে। তুমি এগুলো বলবে সব মহিলাদের স্যাম্পিতে নাও, ওই স্যাম্পিতে নাও, কারণ বলছে যেটা তাই না। সব মহিলারা মনে করতেছে আরে ভাইয়াটা কি ভালো, এত রাতে আপুর জন্য কষ্ট করে পরোটা বানায় নিয়ে এসেছে। কোন মহিলা পরোটা আছে? আমি বানিয়ে দিচ্ছি। আসলে কিন্তু বানায় নিয়ে এসে নাই, খালি তাওয়া দিয়ে নিয়ে আসছে, ওটা ফ্রিজের মধ্যে থাকে। ও মা কি ওজন মানুষ আছে একটা সময় তো পরোটা খান। সাকিব খান কই? সাকিব খান তোমার আম্মার বিয়ে করছে, শয়তান বাড়া কোন কা না সাকিব কিছু কম না। এখন বলো যে চিকেনটা আমি বাজার থেকে কিনে আনছিলাম দেশের জন্য, এত মজা। তোমার এই কথাটা শোনার জন্য আমি ওয়েট করতেছি। ও বলবে কি কোন জিনিস ভালো রান্না হলে বলবে এটা আমি বাজার থেকে কিনে আনছিলাম দেশের জন্য, তো মজা হচ্ছে। আদারওয়াইজ তো মজা হতো না। আনবিলিভেবল লোক জান্নাতুল ফেরদৌস আপু লিখছে, আপু রেস্ট করে একটু, এত হার্ড ওয়ার্ক করো ভাইয়া, সাপোর্ট করে ভালো লাগে এখনকার ইয়ং ছেলেরা। থ্যাংক ইউ সো মাচ আপু, কমেন্টের পরে পড়তে পারেন, চলে গেছে। লিজামুল্লাহ লিখছে, তোমাদের দুজনকে সুন্দর লাগছে, লাভলি, থ্যাংক ইউ। সালাম আপু, জিনা ফারজানা, ইউ আর সো প্রিটি, ইউ লুকিং লাইক শেহতাজ, ও মাই গড, থ্যাংক ইউ শেহতাজ। ওয়াও 13,000 দিল্লি কা লাড্ডু। তো দিল্লি কা লাড্ডু কই পাইছো বলো, কই পাইছো বলো? হ্যাঁ বলো কই পাইছো, কাকে ধন্যবাদ দেওয়া উচিত তোমার বলো? আমার বোন নিয়ে এসছে দেখে তুমি খাইতে পারতেছো, তো আমার মাধ্যমে তুমি নয়নাপুকে চিনো, তোমার আমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত না। ওয়াও 12,600 আগে 13,000 হয়ে গেছিল, আবার কমে গেছে, আবার বাড়তেছে, থ্যাংক ইউ। আমার সুন্দর শার্টটা এখন আমি একটু দেখাবো, শেষ আমার খাওয়া শেষ। I'm done. Yes. Here is my beautiful shirt. Hey, Jumo. এটা হচ্ছে আমার শার্ট, এটা হচ্ছে আমি, আর আমি এখন হাতটা ধোবো। ধোয়ার পরে আমার শার্ট ভিজে গেছে, তো ইয়েস থ্যাংক ইউ সো মাচ। যা যা দেখছেন, ঝুম আমাকে একটা টিস্যু দে, টিস্যু দে, টিস্যু দে, আমি এখন লাইভে চলে যাবো। ইয়েস, আর আজকে একটা ধুমধার একটা লাইভ হতে যাচ্ছে, একদম একদম তাই। করে যাস না, ফোন করে যাস না, ফোন করে যাস না। ও মা, ও মাছগুলো তোমার লাইভ দেখবে আজকে। ইয়েস, মাছগুলো আমার লাইভ দেখবে, মাছগুলো শুধু কথাই বলা হলো না। দুইটা হাঁটাটা গেছে।
দুটা হার্ট অ্যাটাক হয়ে গেছে আমি হু বলার পরে চিন্তা কর মাস আমাকে ভালোবাসে ভালোবাসে তো ভয় ভয় না ভালোবাসে ওকে এখন 11,000 মানুষ জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ আমরা এখন ড্রেসে চলে যাব জুমো বস্তাগুলো আন বস্তাগুলো আন আমরা চলে যাবো ড্রেসে অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি লাইভে আজ প্রথম পেলাম আপনাকে দিদি ভাই অনেক সুন্দর সন্ধি দে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ সবাই একটু লাইক দিয়ে শেয়ার করে দিবেন ওকে অ্যান্ড এই তো আমি অ্যান্ড আজকে আমরা অনেক সুন্দর সুন্দর ড্রেসে যাব আমি শার্টের হাতাটা ভিজিয়ে ফেলছি অ্যান্ড আজকে এত সুন্দর সুন্দর রেডি সাদাবাহার দেখাবো সো আজকে আমরা পাঁচজনকে পাঁচটা সাদাবাহার গিফট দিব পাঁচজনকে পাঁচটা সাদাবাহার গিফট দিব সো এইটার জন্য কি করতে হবে প্রাইস গেস করে ফেলতে হবে এই সাদাবাহার গুলা কত করে দিব এটার প্রাইস গেস করে ফেলতে হবে তো আমি চাচ্ছি আমি একটা সাদাবাহার পরে আসি তাহলে আপনারা আরো বুঝতে পারবেন দেখুন কোন কালারটা পরবো এই কালারটা পরি না রে সো আমি এটা একটু পরি এটা একটু পরে আসি পরে আসলে আপনারা আরো বুঝতে পারবেন আচ্ছা সাদাবাহারের প্রাইস গেস করে ফেলেন আমার তো লেখা পড়ো না ড্রেস পাবো কেমনে তানিয়া ইসলাম তমা হাই আপু যে পড়ে ফেলছি আপনি হচ্ছেন জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন দ্যাটস ইট অথবা আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমাদের যে কোনো শোরুম থেকে নিতে পারবেন শোরুমে অ্যাভেলেবেল আছে কেউ ভয় পাওয়ার কোনো কারণে আমার শার্টের নিচে ফুল হাতা টি শার্ট পরা আছে কোনো অসুবিধা নেই সো আমি একটু এটা একটু পরে আসি হ্যাঁ এটা একটু পরি একটা মিনিট জাস্ট এখানে দাঁড়ায় পরে ফেলবো শার্টটা খুলে খুব সুন্দর একটা সাদা বাহার এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ওড়না সহ এটা হচ্ছে টোটালি রেডি একটা ড্রেস সাদা বাহারের প্রাইস ড্রেস করেন আজকে আমরা পাঁচজনকে সাদা বাহার দিব আর তুমি যেহেতু এত জনপ্রিয় হয়ে গেছো আমার সুবাদে তুমি তো একটু গিফটের টাকাগুলো দিয়ে দিতেই পারো তাই না অ্যান্ড ওয়াও লুক এট দিস ওয়ান মাশাল্লাহ 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 আমি এটার একটা আজকে ভিডিও ছাড়ছি আপনারা বলেন কত 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 এসএমএস দেখো না কেন কেন ফারহানা ইতি এই যে পরে ফেলছি আচ্ছা আপু আপনার শ্বশুর জামাই কই আপনার শ্বশুর জামাই কই মানে কি হোয়াট হোয়াট দ্য হেল স্টুপিড গাইস ওয়াও লুক এট দিস ওয়ান মাশাআল্লাহ 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 অনেক সুন্দর একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটা আমি আপনাদেরকে এখন দেখাবো ফাতিমা আক্তার ইতি লিখেছে দুলামিও কিন্তু ভালো উত্তর দেয় শিখেছে আমি ওয়েট করতেছি কমেন্ট যে যারা দাদা নানা গান দর্শা আপু এখনো কিছু বলে না কেন আগে একদিন আপুর লাইভের উত্তর দেখে মন ভায়ালো হয়ে গেছিল ফাতিমা আক্তার ইতি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ওদেরকে সুযোগ দিচ্ছি ওদের আসলে আমি আজকে বললাম লাইভে যে আসলে ওদেরকে কিছু বললে বা জুতা দিয়ে বাড়ি দিল মনে করেন জুতা অপমান ভোগ করবে যে আমি তো আমার মনে করেন আজকে পায়ের মধ্যে যে জুতাটা পস্তি এসে দেখেন জুতাটা হচ্ছে স্নিকার্স এই জুতাটা দিয়ে যদি পেটায় মানে যারা নোংরা কমেন্ট গুলা করে জুতাও লজ্জা বোধ করবে ওরা এই জুতার যোগ্য না বুঝছেন সো ইগনোর 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 আচ্ছা এটা দেখেন অনেক সুন্দর একটা সাদা বাহার অ্যান্ড অনেকগুলো সাদা বাহার দেখাবো এইগুলা হচ্ছে যে আপনার একদম স্টিচ ফুল স্টিচ অ্যান্ড ড্রেসটা দেখেন এরকম আপনার সিকোয়েন্সের কাজ করা আছে পুরো ড্রেস এরকম অ্যান্ড তারপরে এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো প্রথমে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে বসানো অ্যান্ড এরকম রাউন্ড শেপে করে করা অ্যান্ড এটার নেকটা দেখেন কত সুন্দর করে আপনার এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আপনার হাতা অ্যান্ড এই এইগুলার হচ্ছে আপনার সাইজ আছে 40 এবং 44 আর এটা দেখেন এটা সালোয়ার সালোয়ারটা পুরো রেডি করা সালোয়ারের নিচের দিকে এরকম ডিজাইন করা থাকবে ওকে সালোয়ারের নিচের দিকে এরকম ডিজাইন করা থাকবে আর এটার দোপাট্টায় চলে যায় এই হচ্ছে এটার দোপাট্টা বিউটিফুল দোপাট্টা ওকে এই যে
দোপাট্টা দুই পাশে এরকম এমব্রয়ডারি করে কাট ওয়ার করা পুরো দোপাট্টা এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো বলেন কততে দিব কততে কততে দুবাই থেকে কখন আসছেন আপু জাস্ট আজকে সকালে আসলাম সাদা বাহার দাম কত বলেন আপু আপনি জিনিসগুলো নিজে ডিজাইন করেন আপু সবকিছু নিজে ডিজাইন করেন আমাদের অনেক জিনিস ইন্ডিয়া আর পাকিস্তান থেকে আসে আবার অনেক জিনিস আপনার আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করি আর কিছু আমরা নিজেরা বানাই আপু আপনাকে অনেক ভালো লাগে প্লিজ কমেন্ট পড়ো ইফাত মুনমুন এই যে কমেন্ট পড়ে ফেলছে থ্যাংক ইউ ড্রেস 3000 টাকা বুশরা জাহান একদম কাছাকাছি কমেন্ট করে ফেলছেন সাফায়েত খান রাশিম লিখেছে আপু ইউর আইস ইজ ভেরি স্পেশাল ফর মি আমার জামাই এখন পর্যন্ত এই কথা বলে নেই আমাকে বলছো তুমি আচ্ছা বাই দ্য ওয়ে সো এই হচ্ছে আপনার ড্রেস আর দোপাট্টা দোপাট্টাটা পুরো অর্গানজার উপরে এরকম হেভি ওয়ার করা দোপাট্টাটা এত সুন্দর করে করা একজন আমাকে লিখছে যে আমার চোখ তার জন্য অনেক স্পেশাল তুমি তো জীবনে আমাকে এই কথা শোনাও নাই সো এই গেল একটা কালার আমরা একটা একটা করে দেখাই না এই গেল একটা কালার এরপরে আমরা নেক্সট কালারে যাচ্ছি প্রত্যেকটা ড্রেস জাস্ট মারডালা 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 কালেকশন মারডালা কালেকশন এটা একটু না দুইটা দুই ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর মরে গেলে ড্রেস পরবে কখন এটা তো মারডালা একটা কথা কথা তুমি কিছু বুঝো অশিক্ষিত লোক কত আর এই হচ্ছে আপনার এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা পুরোটা ড্রেসে দেখেন এরকম সিকোয়েন্সের কাজ করা অনেক অনেক জোস অনেক অনেক জোস এই হচ্ছে দামানটা ড্রেসের এগুলোর সাইজ হচ্ছে 44 এবং 40 এবং 44 সো 36 থেকে 44 পর্যন্ত সবাই পড়তে পারবেন যাদের একটু ছাপানো লাগবে তারা একটু ছাপাই নেন এখন তো তুমি নিজেই খাইতেছো আর এই হচ্ছে আপনার সালোয়ার ওকে এই হচ্ছে আপনার সালোয়ার এটা ওন্নাটা দে তারা কিন্তু 40টা নিয়ে সাইড একটু চাপাই নিতেছেন আবার ঠিক যাদের 44 লাগবে তারা কিন্তু 44টা নিয়ে নিতে পারতেছেন যেমন আমার সাইজ হচ্ছে 38 আমি কিন্তু এখন 40টা পরছি তাই না এন্ড ইয়েস দিস ইজ অ্যানাদার ওয়ান এটা অনেক সুন্দর একটা কালার এটা গোল্ডেন টাইপের একটা কালার ওয়াও সেম বা সাদাবাহার একটা ব্র্যান্ডের নাম পাকিস্তানি চিনো না কিছু বট 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 করতে থাকো অ্যান্ড এই হচ্ছে দেখেন ড্রেসটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা খুবই 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 সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা আর এটারও সালোয়ার সহ তো সালোয়ারটা এই হচ্ছে আপনার একটা সালোয়ার ওকে আর এই সুন্দর ড্রেসের দোপাট্টাটা আমি একটু দেখা দিচ্ছি এই যে দেখেন দোপাট্টা লুক বিউটিফুল দোপাট্টা এই শেপ খুবই সুন্দর দোপাট্টা এটা হচ্ছে আপনার সাদা বাহার অ্যান্ড এটার পরে এর পরের কালারগুলো সবগুলো এক এক না রে সবগুলো আলাদা আলাদা ডিজাইন তুই নিয়ে আলাদা করতেছিস কেন সবগুলো আলাদা আলাদা ডিজাইন হ্যাঁ আলাদা আলাদা ডিজাইন ওয়াও লুক এট দিস ওয়ান লুক এট দিস ওয়ান খুবই সুন্দর খুবই 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 সুন্দর এই ড্রেসটা মাশাআল্লাহ 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 ওয়াও এই যে প্রত্যেকটা কালার এত সুন্দর প্রত্যেকটা কালার এটা হচ্ছে আমার পরার ডিজাইনটার কালার একদম এন্ড প্রত্যেকটা ড্রেসের ভিতরে এরকম ইনার ইনার দেওয়া আছে জাস্ট যার যেটা লাগবে নিয়ে নেবেন আচ্ছা আমি কখনো ড্রেস পরি নাই তবু আজকে ড্রেসের লুভে পরে আপনার লাইভ দেখি জেরিন আপু থ্যাংক ইউ সো মাচ আপনার কাছে কিছু নেই না আপনাকে সুন্দর দেখতে সুস্মিতা সরকার দাস থ্যাংক ইউ সো মাচ আপু আজকে তোমার টি শার্টটা অনেক সুন্দর হয়েছে মামুন মিয়া কেপি থ্যাংক ইউ ওটা দুবাই থেকে নিয়েছি তো এই জন্য বেশি সুন্দর হয়েছে মাহফুজা রহমান মিম আপু তোমার কাছ থেকে দুইটা ড্রেস নিয়েছি খুব সুন্দর হয়েছে তুমিও খুব ভালো মনের মানুষ অসাধারণ কালেকশন থ্যাংক ইউ আপনার কমেন্ট আমি পিন কমেন্ট করে দিলাম এই কমেন্ট গুলো খুব ভালো লাগে আসো তো তোমাকে মানুষ দেখার জন্য পাগল হয়ে গেছে আপু আপনাকে সুন্দর লাগে দিদি তোমার গালি গুলো সত্যি অসাধারণ হয় পেট ব্যথা হয়ে যায় আপু আপনার সব আচ্ছা অবিশ্বাস ভিডিওগ্রাফার আচ্ছা তারিক পিসুক লিখেছে আপনার সবগুলো ভিডিও আমি দেখি সোজা সবটা কথা বলে অসভ্য লোকদের যোগ্য জবাব দেন ব্যাপারটা খুবই ভালো লাগে আমার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড চামাই বাবুর একটু খেয়াল যত্ন রাখেন ভদ্র মহোদয় শীতের কাপড় নিয়ে আসছে মনে হয় আজিজুর রহমান
খেয়াল যত্ন তো রাখি এন্ড আপনিও রাখতে চাইলে আপনার বউকেও পাঠিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাই দ্য ওয়ে এন্ড এই হচ্ছে আপনার সুন্দর ড্রেস দোপাট্টা এন্ড হচ্ছে সালোয়ার। আমি আমার নিজে কে আই ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি, ও বউ যদি এসে তোমাকে সেবা করে আই ডোন্ট মাইন্ড। আমি নিজের সেবা নিজেই করি, ও নিজের সেবা নিজেই করে। হ্যাঁ এটা হচ্ছে আরেকটা, এইগুলো দেখবেন যে আপনার নেকের ডিজাইন এন্ড অন্যান্য ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। ওকে এই যে কাজের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, দেখা গেল আপনার কালারগুলো কাছাকাছি কিন্তু কাজের ডিজাইনটা চেঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা ডিজাইন, সবগুলোর সাইজ হচ্ছে 40 এবং 44। ওকে এই যে দেখেন সালোয়ারের নিচে এরকম ডিজাইন করা, সালোয়ারের নিচেও ডিজাইন করা। আর্জেন্টিনা বেবি, আর্জেন্টিনা আর্জেন্টিনা ইয়াস। আর এই হচ্ছে আপনার দোপাট্টা, কি যে সুন্দর ড্রেস গুলো। এটা হচ্ছে সাদা বাহারের আরেকটা কালার, আর আর দুইটা আছে দেখায়, তারপর আমরা এটার প্রাইস বলে দিব। আর মাত্র দুইটা আছে, সময় মাত্র 2 মিনিট। যারা এখনো প্রাইস গেস করেন নাই তারা এখনই প্রাইসটা গেস করে ফেলেন। আর আমি যেটা পরে আছে এটা দেখেন কি সুন্দর একটা কালার, কি সুন্দর একটা ড্রেস। এন্ড দিস ইজ অ্যানাদার ওয়ান, ওয়াও খুবই সুন্দর, একদম রেডি ড্রেস, একদম রেডি। এরকম সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো পুরো ড্রেস, এরকম কাজ, অনেক অনেক সুন্দর ড্রেস গুলো। জাস্ট বাংলাদেশ, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে দিব, একদমই জাস্ট ওয়াও, ইয়েস জাস্ট ওয়াও। ও আমাকে ভাঙায়। আর এই হচ্ছে আপনার দোপাট্টা, সো জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্সেস। এন্ড আমরা এখন লাস্ট ওয়ানে যাব না, এটা তো আজকে শেষ। এন্ড আমরা এখন লাস্ট ওয়ানে যাচ্ছি। এন্ড ইয়েস জুমো, যেটার সাথে যেটার জামা, যেটার সাথে যেটার পাজামা, অন্য এরকম প্যাঁচা প্যাঁচা রাখ। এন্ড এটা হচ্ছে আপনার আরেকটা কালার, ওয়াও এটা হচ্ছে আজকের লাস্ট ওয়ান। এন্ড এই সাদা বাহার গুলার প্রাইস বলে দিচ্ছি, সাদা বাহারের প্রাইস, সাদা বাহার গুলা কিন্তু অনেক অনেক সুন্দর। যারা প্রাইস গেস করছেন তো করছেন, যারা করেন নাই করে ফেলেন, আমি এখনই প্রাইসটা বলে দিচ্ছি। তো এখন পর্যন্ত আমার পরাটা সহ যতগুলা সাদা বাহার দেখাইছি 3 পিস, প্রত্যেকটা রেডিমেড, ভিতরে এরকম ইনার দেওয়া থাকবে প্রত্যেকটার, ঠিক আছে। প্রত্যেকটা এরকম গর্জিয়াস কাজ করা থাকবে, ওন্নার মধ্যে এরকম পুরো ওন্নার মধ্যে এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো ওন্না। এন্ড এই হচ্ছে আপনার সালোয়ার। এন্ড এই ড্রেসগুলোর প্রাইস পড়ছে অনলি 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 2950 টাকা, পাকিস্তানি সাদা বাহার 2950 টাকা। আর সুব্রতী মুখার্জি লিখেছে, খারাপ কথা কিভাবে সুন্দরভাবে বলে, এটা তোমার কাছ থেকে শিখতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমার কাছে টাকা নাই কিন্তু জামাগুলো দেখে খুব লোভ হইতেছে, আমার বউকে একটা পড়াতে চাইতেছে কিন্তু কিছু করার নাই। মুস্তাক রহমান, যখন টাকা হবে তখন নিবেন, কোনো অসুবিধা নেই আপু। আর ভাইয়া আপনি কাঙ্কে পাত্তা দিবেন, আচ্ছা কাকে পাত্তা দিবেন না, তারপর আপনাদেরকে নিয়ে এরা পড়ে থাকে, আজকে অনেকদিন পর কমেন্ট করলাম। নিপা আপু থ্যাংক ইউ, তোমাকে খুবই ভালো লাগে। আনিশা খান থ্যাংক ইউ, লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ। এবার আসেন, আমি আপনাদেরকে এত জোস দুইটা ড্রেস দেখাবো যে দেখার সাথে সাথে জাস্ট পছন্দ হবে, দেখবেন আর পছন্দ হবে। ওয়াও লুক এট দিস ওয়ান, লুক এট দিস ওয়ান, এত সুন্দর, একদমই নতুন আসছে, কালারটা অনেক অনেক সুন্দর। তুমি পরে দাও। আচ্ছা ও আমাকে সামনে থেকে ভেগাইতেছে কেন, এত সুন্দর ড্রেস দেখে সুন্দর ড্রেসে পরে গেছে। তুমি আর পচে দিছো, আচ্ছা এই হচ্ছে আপনার ড্রেসটা, অসম্ভব সুন্দর, এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করা, খুবই 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 সুন্দর দেখেন ড্রেসটা। এন্ড এটা হচ্ছে আপনার দামানটা, দামানটা দেখেন অনেক সুন্দর, এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সে কাজ করা পুরোটা ড্রেস কাজ। এই ড্রেসটা এত সুন্দর দেখেন, পুরোটা ড্রেসে এরকম করে কাজ করা, ড্রেসের নেক থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট আপনার এমন করে কাজ করা। আর কালারটা একদমই আনকমন, টোটালি আনকমন একটা কালার। একটা কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে, এখানে এসো, পিছনে এসো, কোশ্চেন করো, পিছনে এসো, তুমি এখানে চোরের মতো পিছনে লোকাল লোকাল কোশ্চেন করো, সামনে এসো, কোশ্চেন করো। গলাটা দেখলাম না, গলা যদি মোটা গলায় ঢুকবে এটা, আহা এটা তো আনস্টিজ, এটাকে তো মোটা গলা হলে কেউ গলা কাটা বড় করে নিতে পারবে। তোমার বুদ্ধি দেখে মানুষ জামা পরে নাকি, না ডিজাইন কেন নষ্ট হবে। এন্ড এটা হচ্ছে দেখেন আপনার হাতায় হবে, হাতাটা এরকম সুন্দর করে কাজ করা হবে, এটা হচ্ছে আপনার হাতার কাপড়। কি বুদ্ধি, এই বুদ্ধিতে, এই বুদ্ধির জন্য তোমার মাথার চুল পড়ে গেছে, আমার মতো বুদ্ধি থাকলে মাথার চুল পড়তো। এন্ড এই হচ্ছে এটার ওন্না, বলো এটার প্রাইস কত দেখি বলতে পারো কিনা,
এটার প্রাইস কত বলো 2700 ওয়াও অনেক অনেক সুন্দর 2700 এটার প্রাইস 2700 টাকা দাও 2700 টাকা দাও আর এটা হচ্ছে পুরো দোপাট্টাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা শুধুমাত্র আপনি এই দোপাট্টাটা কিনতে আপনার 1200 টাকা লাগবে শুধুমাত্র দোপাট্টাটা আপনি যদি মার্কেট থেকে কিনেন 1200 টাকা লাগবে শুধু এই দোপাট্টাটা আর এই ড্রেসটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস কি পরিমাণ কাজ করা এত সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসের আরেকটা কালার আছে সেই কালার আমরা যাব এন্ড ওন্নাটাও অনেক অনেক সুন্দর সো যার এটা ভালো লাগছে সে সাথে সাথে এটাকে স্ক্রিনশট নিয়ে নেন এন্ড দেন আমরা আরেকটা সুন্দর একটা কালারে যাব এরপরে আমরা আরো যে কত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে জাস্ট পাগল হয়ে যাবেন দেখে ওয়াও তুমি ওখানে বসে হু হু করতেছো কেন এখানে এসে বলো তোমার ধরে দিই ধরে আপু ভাইয়া কই আজ সজীব আহমেদ ভাইয়া আসে আর যায় আপু মেকআপ দারুন তবে দাদু পাশে থাকলে ভালো হতো আহমেদ আমিন এটা কোন ধরনের কথা মেকআপ দারুন তো আমি সবসময় জানি মেকআপ ছাড়াই সুন্দর অলওয়েজ সুন্দর অলওয়েজ বলি ইতনি সুন্দর হমে কিয়া করো কিয়া করো মে কিয়া করো শোনো আমি বলছি ইতনি সুন্দর হমে কিয়া করো কিয়া করো মে কিয়া করো সুন্দর দেখে তো পিছনে পিছনে ল্যাঞ্জা মতো আচ্ছা এটা হচ্ছে আপনার খুব সুন্দর ড্রেসটা দেখেন পুরো এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা জাস্ট কেডিং ও আমার পচাই দিছিল ওই জন্য ওরা একটু পচালাম আচ্ছা এই হচ্ছে আপনার ড্রেসের অ্যান্ড এই হচ্ছে আপনার ড্রেসের স্লিভসটা অনেক অনেক জোস অনেক অনেক জোস এটাও এটার কালারটাও সুন্দর এটা হচ্ছে আপনার টু পিস ঠিক আছে আপনারা যে কোনো এক কালারের দেখা যায় এই সব ধরনের কালার সালোয়ার তো কমন আপনাদের থাকেই অথবা জিন্সের প্যান্ট অথবা লেগিংস দিয়ে পড়তে পারবেন অথবা এক কালার সালোয়ার বানায় নিতে পারবেন এই ড্রেসটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আপনার টু পিস দুইটা কালারের আমরা এখন উইনারে যাব যারা হচ্ছে যে 2950 কমেন্ট করেছে সেখান থেকে আমরা উইনার নিব আমার ওই ফোনটা দিয়ে তো উইনারে চলে যাই তোমাদের দুজনকে খুব ভালো লাগে প্রজ্ঞান গোস্বামী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নেহা রোকসার হ্যানা লিখেছে সো সুইট থ্যাংক ইউ রোহি শেখ লিখেছে লাভ ইউ আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ রিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ যারা এত এত কমেন্ট করছেন প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা দোয়া থ্যাংক ইউ সো মাচ আর আমি একটু দেখি উইনারে চলে যাই আচ্ছা আমি একটু উইনারে চলে যাই উইনার 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 আচ্ছা লেটস সি কারা কারা কমেন্ট করছে আচ্ছা এই ড্রেসটার প্রাইস পড়ছে অনলি 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 এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে অনলি 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 1650 টাকা ওকে টু পিস 1650 টাকা এটা যদি থ্রি পিস হতো এটা প্রাইস হতো 1850 টাকা বা 1950 টাকা যেহেতু আমরা সালোয়ারের কাপড় দেই নাই সো সালোয়ার কাপড়ের প্রাইসটা বাদ দিয়ে দিছি সো আপনারা সালোয়ার কাপড় কিনলে ম্যাক্সিমাম 150 টাকা লাগবে 120 থেকে 150 টাকা লাগবে আর আপনারা এরকম কালারের সালোয়ার কমনই থাকে ওটা দিয়েও পড়তে পারেন অনলি 1650 করে ওকে 1650 করে এই ড্রেসটা এরপরে আমরা চলে যাব আপনার অন্য একটা ড্রেসে ওই যে ওই ড্রেসগুলো দেখাবো ঝুমু ওই যে তোর পিছনের ড্রেসগুলো হ্যাঁ এরপরে আমরা আরেকটা পাকিস্তানি ড্রেসে যাব এর আগে আমি একজনকে উইনার নিয়ে নিই যিনি 2950 কমেন্ট করছে ওকে একজনকে উইনার নিয়ে নিই তার নাম হচ্ছে আপনার তার নাম হচ্ছে নাম হচ্ছে নাম হচ্ছে নাম হচ্ছে নাম হচ্ছে নাম হচ্ছে কাকে নিব চুপ করো তোমাকে ফারহানা জেবিন ওকে ফারহানা জেবিন মেনে মেনে কংগ্রেচুলেশনস ফারহানা জেবিন আপুকে নিয়ে হলো উইনার মেনি মেনি কংগ্রেচুলেশনস আপু
Many many congratulations, dear Farhana Jibin Appu. Many many congratulations. Okay. Thank you so much. Thank you, thank you, thank you, Appu. Thank you so much. Many many congratulations. And ami hocchi ektu winner e chole jai ekhon. Love you, Janina to me dig back in a life, but love you. Thank you, Amar Tonic Potion. Do you say thank you so much? Oh, it's a Aldo take a kinamake gift course. Acha Jaiho gave a chapner on a connection door. I take a color at the Joe Serco embroidery chorus sequence. Boshano on a connection door. Dakin Kije Joe's dressed up embroidery sequence. Boshano, it's a front part, a hood chapner back part. And Maratu Shundor, Egula, Tikache, Egula Nikta Barishir Moto, Pura Dresserukum embroidery sequence. Ehut Chapna Dopata, Dopata Dakin Kije Shundor, Egulapna Shop Boutiques Collection, Eje, Dopata Purukum embroidery chorus sequence, version of Bishal Boro Dopata, Salvar Dow, Ehutche Salvar, it's all the colorful. Ehut Chapna Salvar Kapo, Salvar Takoton and Mutte, Onik on a Joe. So Jarita Lakshan has taken screenshot and inboxes. And it are duita colors, she duita dakami ocheja yakordibo. Apo porimuni in motolage, Kaji Simon. Ha ha ha. Apo porimuni in motolage. Ha ha ha. Porimuni je puriman shundor. To each of the gusti couple is the porimuni in motaka shundor may be a good tepper be. Porimuni in motolage. Ha ha ha. It a kikuna actor yahulo, manuska pochano holo. Porimuni to dek the jotis to shundor, onik shundoriche. মানে কি রে ভাই এরা কোত থেকে আসে কারা এরা কে এরা কোত থেকে আসে রে এরানো দরকার
আচ্ছা বাই দ্য ওয়ে এন্ড দিস ইজ অ্যানাদার ওয়ান ওয়াও এই কালারটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর পুরো এরকম সিকোয়েন্সের কাজ করা দেখতেই পাচ্ছেন এন্ড ডিজিটাল প্রিন্ট করা ফ্লোরাল প্রিন্ট করা অ্যাকচুয়ালি আর এই এটা দেখেন আপনারা দামান পাটটা আর এই পাকিস্তানি ড্রেসগুলো দেখাইতে আমার এত ভালো লাগে কেন জানেন এত কাপড় দেয় ওরা এই যে দেখেন ওভার সাইজ বানাইতে পারবেন যত খুশি বডি দিয়ে বানাইতে পারবেন এই হচ্ছে ব্যাক পার্ট মা মেয়ে সবাই মিলে পড়তে পারবেন এত সুন্দর কালেকশন গুলা তোমার কথাগুলো তখনই ভালো অনেক ভালো লাগে যখন তুমি ব্যাঙ্গায় কথা বলো বাজে লোকদের ইসরাত রহমান ইলা আপু ওদেরকে কি করা মানে কি করা উচিত বলেন অলওয়েজ একটা মানুষকে পেরেশানি করে অলওয়েজ পেরেশানি করে পেরেশানি করে পেরেশানি করে আমি এখানে কিন্তু আমার কাজ করছি দেখেন এত রাতে আমি কিন্তু এখানে আমার কাজই করছি আমি আজকে সকালে দুবাই থেকে আসছি এসে কিন্তু মানে রেস্ট নিতে পারি নাই লাইক আবার আমার আউটলেটে যা লাইভ করলাম ভিডিও করলাম দেন এখন আবার লাইভ করতেছি আমি আমার কাজই করতেছি আর ওরা ওদের প্যাচালেই পড়ে আছে পরিমণি সাকিব খান দাদা কাকা মামা চাচা ফুপা আন্টি আঙ্কেল এইসবের মধ্যে পড়ে আছে অ্যান্ড অলসো টাকা আপু আপনার হাজবেন্ড আপনার সব আচ্ছা ফারজানা আপু লিখেছেন আপু আমার হাজবেন্ড আপনার সব লাইক দেখে আমিও দেখি আপনার জ্বরের মতো রিপ্লাই গুলা খুব মজা লাগে ফারজানা নিপা থ্যাংক ইউ সো মাচ রিয়া থ্যাংক ইউ অ্যান্ড এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ার ওয়াও জোস একটা ড্রেস কি সে ভালো হয়েছে তুমি বের হয়ে যাও বাসা থেকে তুমি থাকো সবাই বের হয়ে যাবে না সবাই বের হবে না কাম আর্জেন্টিনা আসো বেবি আচ্ছা সো থ্যাংক ইউ আপনি ইদানিং ভালোই ভাইরাল হয়েছেন আরিফুর রহমান আচ্ছা আপু আমি সবসময় তোমার লাইক দেখে কখনো কমেন্ট করি না তোমাকে খুব ভালো লাগে নুসরাত জাহান দৃষ্টি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমার কথাগুলো শুনতে ভালো লাগে শম্পা রয় থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অ্যান্ড দিস ইজ লাস্ট কালার কাম এই যে দেখো দেখো আর্জেন্টিনা বলো কারা কারা আমার কাছে মেয়ে বিয়ে দিতে চাও লাইন ধরে তো মামা এই দে আমার মুখ দেখাচ্ছি এই যে দেখো তোমাকে দেখে দিচ্ছি তুমি যেদিকে যাবো মামি সেদিকে যাবো আচ্ছা সে হাই জাস্ট সে হাই জাস্ট সে হাই জাস্ট সে হাই নো ওকে ওকে বাই আবার যখন তুমি আর্জেন্টিনা বলতে আসবে না তখন আর আমি তোমাকে দেখাবো না ওকে তোমার কথাগুলা ভালো লাগে সঞ্জিত আক্তার মেঘনা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আপু কোথায় থেকে বলছেন গাজীপুর থেকে আমি ইতালি থেকে দেখি না ড্রেসগুলো অনেক সুন্দর বাংলাদেশে কোন প্রান্তে দেওয়া যাবে জাকির ব্যাপারি বাংলাদেশের সব প্রান্তে দেওয়া যাবে অ্যান্ড আমার আমি ঢাকা থেকে লাইভ আসছি ওকে অ্যান্ড এটা হচ্ছে এই ড্রেসটার লাস্ট কালার অ্যান্ড প্রাইস অনলি 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 প্রাইস হচ্ছে অনলি কত টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি 2150 করে এটা টোটাল চারটা কালার দেখিয়েছি প্রত্যেকটা কালার হচ্ছে 2150 করে খুবই সুন্দর ড্রেসগুলো দেখবেন খুব কোয়ালিটি ফুল জোস একদম নিউ কালেকশন এগুলো আমি তো অনেকদিন দেশের বাইরে থাকাতে আপনাদের দেখানো হয় নাই সো আমি আজকে ভাবলাম যে এসে একটা ড্রেস আর শাড়ি লাইভ দেই সো প্রত্যেকটা ড্রেস ইউনো মারডালা 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 আচ্ছা ওই ড্রেসটা বের কর একটা ছোট্ট উপহার একটি সুন্দর
মানুষের জন্য যে জীবনের প্রতিটা মুহূর্তে যুদ্ধ করে আসছে ব্যাপার হচ্ছে প্রতিটা দুঃখ থেকে সে যে হাসি মুখে বরণ করে নেয় কখনো পিছপা হয় না আমাদের মতো ছোট ব্যবসার জন্য রুবায়েত একটি ভালোবাসার নাম ধন্যবাদ আপু স্টাইল উইথ গ্ল্যাম ও মাই গড এটা আসলে আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আমি জানি না ওনারা আমাকে কিনে আমি ওনাদের পেজে অর্ডার করেছিলাম স্টাইল উইথ গ্ল্যাম এর পেজে আর ওনারা আমাকে আরেক আমি এই দুইটা অর্ডার করেছিলাম ওনারা আমাকে আরেকটা গিফট পাঠাই দিতে আমি ডেফিনেটলি এটার জন্য আপনাদেরকে একটা রিভিউ দিব থ্যাংক ইউ লাভ ইউ স্টাইল উইথ গ্ল্যাম হচ্ছে পেজ নাম আমি পোস্টগুলো পরে পরে আমি রিভিউ দিব ইনশাল্লাহ মাস্ট রিভিউ দিব আমি কালকেই করবো কালকে রিভিউ পেয়ে যাবে ইনশাল্লাহ ও আমি তো অর্ডার করছিলাম এই দুটো ওনারা আমাকে একটা গিফট পাঠাইছে সুন্দর করে লিখে দিছে দেখছো কথাটা কি লিখছে মানে ওনারা আমাকে ফিলে গেছে আর কি আমার আইডি দেখে লিখছে একটা ছোট্ট উপহার একটি সুন্দর মানুষের জন্য যে জীবনের প্রতিটা মুহূর্তে যুদ্ধ করে আশ্চর্যের ব্যাপার হচ্ছে প্রতিটা যুদ্ধকে সে হাসি মুখে বরণ করে নেয় কখনো পিছপা হয় না আমাদের মতো ছোট ব্যবসায়ীদের জন্য রুবায়েত একটি ভালোবাসার নাম ধন্যবাদ আপু স্টাইল উইথ গ্ল্যাম মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ এটা আমি মাস্ট কালকে পড়বো আর আপনাদেরকে ভিডিও দিব এটা হচ্ছে বিষয় বুঝছো আমি অনেক পেজে এরকম অর্ডার করলে আমাকে কিনে দেয় নাম লিখে তো এটা ইটস এ ব্লেসিং থ্যাংক ইউ আমি কিন্তু ওনাদেরকে আমার পরিচয় দিই নাই বা বলি নাই বাট ওনারা নিজে থেকে আমাকে চিনে এটা পাঠাইছে মানে গিফট যত টাকার গিফটই হোক গিফট গিফটই অ্যান্ড আই এম সো হ্যাপি অ্যান্ড ইটস এ ব্লেসিং জাস্ট লাভ ইউ আমি মাস্ট পরে রিভিউ দিব স্ট্রেট জবাবের জবাব আমার পছন্দ তুমি অল রাইট আপু আমি তোমার রিয়েকশন সাপোর্ট করি প্রেম কখনো হয় আচ্ছা প্রেম কখন হয় কেউ বলতে পারে না তোমার গল্প শুনছি একটা টিভি প্রোগ্রামে চোখ দুটি খুব ভালো লাগে আমার কাছে আচ্ছা আচ্ছা অনেকেই বলে আমার চোখ নাকি ভালো লাগে কিন্তু আমার নিজের কাছে নিজের চোখ একটু ভালো লাগে না তুমি জীবনে বলছো যে তোমার চোখ ভালো লাগে আমি তো ওভারঅল প্যাকেজ কিনেছি কিনেছো কিনেছি মানে ওভারঅল প্যাকেজ কিনেছো ওভারঅল প্যাকেজ আর এই হচ্ছে যে ড্রেসটা ওয়াও এটা অনেক সুন্দর সেলিম খান লিখেছে বিদেশ থেকে দেশে যাব আপনার কাছ থেকে বইয়ের জন্য জামা কিনবো থ্যাংক ইউ আজকে প্রথম লাইভ পেলাম খুব ভালো লাগলো শিবলু চৌধুরী থ্যাংক ইউ দুলাবাইকে বলেন আমি সালাম জানিয়েছি কে লিখেছেন মেজবা মিল্টন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই ড্রেসটা দেখেন ওয়াও এই ড্রেসটা খুবই সুন্দর পুরো ড্রেসটা এরকম কাজ করা এমব্রয়ডারি করে এরকম ডলার মিররের ওয়ার্ক করা মিরর নিচের দিকে এরকম এমব্রয়ডারি করা এটা হচ্ছে একটা ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস খুবই সুন্দর এটা দেখেন আপনারা হাতার ডিজাইনটা এখানেও লেস লাগানো এখানেও লেস লাগানো আর এটার দুইটা কালার না এটা আরেকটা কালার দিছে এই যে দেখেন দোপাট্টা দোপাট্টাটা পুরো আপনার এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা একটা কালার দিছে না পুরো এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দোপাট্টা এই যে দোপাট্টাটা দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে এমব্রয়ডারি সিকোয়েন্স বসানো এই যে আমি উল্টা করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ ওকে কি মা তোমার এটা বন্ধ করো তোমার ফোন তোমার এটা বন্ধ করো ইয়েস গুড আর এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সেলোর ইয়েস বেবি 1850 ও তোমাকে মেরেছে কখন মারলো এটা সরাই দিতেছি দেখি আমি তো দেখিনি ও তোমাকে মারছে মিথ্যা কথা বলো ছেলে ওই 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 ড্রেসটা নেই যেটা কালার ওই যে পেস্ট কালারটা এটা কালার ওকে এটার আরেকটা কালার আমি দেখে দেখে দেই ও অ্যাঞ্জেলা গন স্লেভস আচ্ছা ফার্স্ট টাইম আই এম সিইং ইউ লাইভ ইউ আর ইনডিড অ্যাডমায়ারেবল থ্যাংক ইউ লাভ ইউ থ্যাংক ইউ কখনো গিফট পাইনি আপু গিফট চাই তানিয়া সুলতানা আপু আপনি কি আগে কমেন্ট করেছিলেন আপনাকে খুব স্টাইলিশ লাগে আপনি দারুণ জবাব দেন আনওয়ান্টেড ভিউয়ার্সদের ইয়েস পায়েল সাহা ব্যানার্জি একদম ওদেরকে ধরে দেওয়া উচিত সারফরাজ প্লিজ অফ করো বাবা আমি টায়ার্ড হয়ে গেছি যাও তোমার ড্যাডির কাছে যাও আর তোমার ড্রেস চেঞ্জ করো যাও এই হচ্ছে আরেকটা সুন্দর কালার ওয়াও এই সেম ড্রেসটার এরকম এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড মিরর ওয়ার্ক করা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের স্লিভস
ওকে এন্ড এটার অনেকগুলো ড্রেস দেখাইছে আজকে না এন্ড এই হচ্ছে আপনার এটা দোপাট্টা দোপাট্টাটা পুরো এরকম আপনার এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো ওকে অনেক সুন্দর এই বুটিক্স এর কালেকশনটা অনেক অনেক সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এই যে দেখেন আপনার নিচের দিকে এরকম লেস লাগানো আছে পুরোটা এরকম মানে খুবই স্টাইলিশ ফ্যাশনেবল একটা কালেকশন এটা সালোয়ার দেতো এই হচ্ছে সালোয়ার এন্ড প্রাইস হচ্ছে অনলি 1850 সারফরাজ আমি বিরক্ত হয়ে গেছি আমি বিরক্ত হয়ে গেছি ভাবটা কি নিচ্ছে দেখেন দেখো তোমাকে সবাই কি বলতেছে আবার নো নো বেবি নো স্টপ দিস স্টপ এটা নিয়ে যাও তো এখান থেকে আচ্ছা অনেক ড্রেস দেখাইছে আজকে আর না দেখায় আবার কালকে লাইভ হবে না আজকে অনেকগুলো দেখাই ফেলছে আমার এখন নিজেরই টায়ার্ড লাগতেছে আর আমি যে ড্রেসটা পরে আছি যে সুন্দর সাদা বাহারটা পরে আছি এই সাদা বাহারটার প্রাইস হচ্ছে অনলি 2950 টাকা আর তোমা পাউল লিখছে তোমার কথাগুলো আমার সেই লাগে ঝাড়ু ছাড়া একবারে ফিনিশ আচ্ছা থ্যাংক ইউ সৌদি আরবে ডেলিভারি চার্জ কত পার কেজি 1000 করে পার কেজি ডিএসএল ওকে 1850 রং প্রাইস আমার পরার ড্রেস হচ্ছে 2950 টাকা আমি প্রাইস লিস্টিং দিয়েছিলাম আমার পরার ড্রেসটার আর এটা সালোয়ার সহ এটা আপনার সালোয়ার রেডি ড্রেস ফুল রেডি ড্রেস 44 এন্ড 46 সরি 40 এবং 46 এই ধরো ভুল বলতেছি 40 এবং 44 এই দুইটা সাইজ 40 এবং 44 সো যাদের 40 নিচে লাগবে দেন 36 বা 34 36 বা 38 লাগবে তারা কি করবেন 40টা নেবেন নিয়ে সাইড দিয়ে চাপায় নিজের সাইজ মতো করে নেবেন এন্ড যাদের হচ্ছে যে আপনার 42 লাগবে তারা 44টা নিয়ে সাইজ মতো করে নেবেন নিজের জাস্ট পাশ দিয়ে একটু কমায় নেবেন এন্ড এই ড্রেসটা আসলে বেশি সুন্দর থ্রি পিস এটা সালোয়ার সহ আমার আমার আমারটা সালোয়ার কই এই যে এটা এই যেটা হচ্ছে আমারটার সাথে সালোয়ার যদি আমি সালোয়ারটা পরি নেই এই যে দেখেন সালোয়ারটা এরকম রেডি করা 2950 টাকা সো যার যেটা লাগছে সেটাকে নিয়ে নেন আর্জেন্টিনা ওকে দিসনাথ লিখেছে অ্যান্ড মাই মম ওয়ান্টস দিস সাদাবাহার ড্রেস বাট উই লিভ ইন ইউএসএ ও ডিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ You can get this dress by DHL courier, but নিশিতা রয় আপনার চমৎকার বকা ঝকার ভিডিও না দেখলে ঘুম ভালো আসে না টেক লাভ আপু আচ্ছা নিশিতা রয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ ওকে বাট লাইভে আসতে আমার বেশি মুখ চুমুখ কি লাগে কেন লাগে বস্তায় ভরে রাখো ওকে হ্যাঁ ইয়াস আই এম ফিনিশড আই হ্যাভ ফিনিশড ওকে কতগুলো মেসেজ দিলাম একটা পড়লাম না মৌসুমি যাব না এই যে পড়ে ফেললাম আপু থ্যাংক ইউ সো মাচ সো আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের সবগুলো শোরুম কিন্তু আপনার খোলা থাকে অ্যান্ড আগামীকাল শুক্রবার আমাদের গুলশান শোরুম খোলা আছে গুলশানে যত নতুন ড্রেস শাড়ি সব পাবেন গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটে লেভেল 2 সপ্রাবে 351 352 353 আমাদের মিরপুর শোরুমে আমি কালকে আসতে পারি যেটা কিনা মিরপুর 2 নাম্বার মিরপুর শপিং সেন্টার লেভেল 1 265 266 আমাদের চট্টগ্রাম শোরুম একটা হচ্ছে চট্টগ্রাম চক বাজার বালিয়ার্কেট মার্কেটের লেভেল 2 তে 4342 নাম্বার দোকান আমাদের চট্টগ্রামে আরেকটা শোরুম চট্টগ্রাম আফমি প্লাজা মার্কেটের লেভেল 2 তে 237 এবং 238 নাম্বার দোকান আমাদের কিন্তু সিলেটে একটা শোরুম আছে সিলেট কুমারপাড়া রোডে
আগুরার ঠিক উল্টা পাশে দোতলায় সার্ভিস বাই টনি এন্ড আমাদের ওয়েস্টার্ন ড্রেসের একটা শোরুম আছে আমি কিন্তু এই 26 তারিখ আবার থাইল্যান্ডে উড়াল দিতেছি তাই না अगेन ইনশাআল্লাহ আবার থাইল্যান্ড যাচ্ছি আমি এই 26 তারিখে হাতে মাত্র সময় আছে আর 5-6 দিন 26 তারিখে যে আমি আবার আপনাদের জন্য অনেক ওয়েস্টার্ন নিয়ে আসব থাইল্যান্ডের এন্ড আপনারা আমাদের থাইল্যান্ডের ওয়েস্টার্ন ড্রেস এন্ড ব্যাগস অলসো আপনার সবকিছু আপনার মানে যা অ্যাকসেসরি যা কিছু নিয়ে আসি সবকিছু আপনারা আপনার আমাদের ফরএভার টনির পেজে পাবেন এন্ড আমাদের ফরএভার টনির একটাই আউটলেট সেটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2 তে 355 নাম্বার শপ ওকে তো থ্যাংক ইউ সো মাচ গাইস দেখা হবে আগামী কাল ঠিক দুপুর 2টায় লাইভে ঠিক দুপুর 2টার লাইভে ওকে দুলাভাই জিতছেন আপনাকে পেয়ে আর বাবুটা মনে হয় দুলাভাইয়ের দুষ্টুমির বাল্যকালের কপি সিদ্ধাতুন রাইসা একদম জোস এটার জন্য আপনাকে একটা মামুনি অনেক কমেন্ট করছে তুমি একবারও পড়লা না জুবাইদা আজাদ থ্যাংক ইউ সো মাচ আন্টি কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই যে আপনার কমেন্ট পড়ে ফেলছি জুবাইদা আজাদ আন্টি থ্যাংক ইউ সো মাচ আক্তার বাগ্গা লিখেছে কংগ্রেচুলেশন বেস্ট অফ লাক প্রতিটি মুহূর্ত রঙিন হোক থ্যাংক ইউ জুনায়েদ আহমেদ রাশিদ লিখেছে আপনার কথাগুলো মাশাআল্লাহ সুন্দর অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই যে আপনারা এত এত মানুষ ভালো কমেন্ট করেন না এই ভালো কমেন্টগুলাই কিন্তু আমাকে ইন্সপায়ার্ড করে ভালো কমেন্টগুলাই আমাকে লাইভের সামনে নিয়ে আসে ক্যামেরার সামনে নিয়ে আসে থ্যাংক ইউ সো মাচ আমি নতুন আপনার লাইভগুলো দেখতে ভালো লাগে সাবিহা থ্যাংক ইউ সো মাচ প্রিন্স ফয়সাল লিখছে জাইঙ্গা শোরুম আছে নাকি আছে তো আমি বললাম তো আছে তাল পাতার জাইঙ্গা তারপরে কি জানো আরো খেজুর পাতার তারপর চুত্রা পাতার তারপরে জিগর গাছের কাটার তারপরে গোলাপ গাছের কাটার সব জাইঙ্গা পাইঙ্গা আছে তো লাগলে হ্যাঁ কাঁঠালের চামড়ার আছে আমার জামাই বলে দিছে কাঁঠালের চামড়ার আছে দি ভাই ঘুমাইতে যাই গুড নাইট লাভ ইউ আর ইন্ডিয়াতে কিভাবে নিব বলে দিলে ভালো হইতো প্রিয়া বর্মন আপুর ডিএসএল কুরিয়ারে থ্যাংক ইউ লাভ ইউ টু প্রিয়া বর্মন থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি আসলে হট সুন্দর মেহেদি হাসান ও মাই গড দাদি এখন ঘুমাইব তুমি উষ্টা খাও মাই গডনেস গিফটার লাভে ঘুমাইনি খুব ঘুম পাইছে আপু উম্মে মরিয়ম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি একটু গিফটের উইনারগুলো নিয়ে নিই না আচ্ছা ইউএসএ তে পাঠানো যাবে জি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কুড়িগ্রাম জেলায় কম্বল সাহায্য কর সাহায্যের ব্যবস্থা করে দেন আপু একাকী আতিক কুড়িগ্রামে কি এখনো অনেক শীত এখন শীত কমে গেছে না আমি যদিও নিজের গত বছর আমি নিজে পার্সোনালি অনেকগুলো পাঠাইছিলাম বাট এই বছর আসলে আমি সরি এই বছর আসলে আমি পাঠাই নাই এই বছর আমি তো দুবাই টুবাই করে ওইদিকে ব্যস্ত হয়ে গেলাম সো কুড়িগ্রামে কি আসলে অনেক শীত আমি একটু খবর নিব সো যদি শীত অনেক মানে আপনাদের যদি এরকম অসহায় মানুষ থাকে আমি ডেফিনেটলি পাঠাই দেবো আমি নিজে পাঠাই দেবো সো আমি একটু মানে দেখবো এটা একটু লাইফটা শেষ করি খবর নিব কুড়িগ্রামে আচ্ছা অ্যান্ড বাই দ্য ওয়ে আমরা এখন উইনারে চলে যাই 33,000 কমেন্ট পড়ছে আমি একটু পিছন থেকে যাই নুসরা জাহান মিম লিখেছে আপু অনেক কমেন্ট করছি প্লিজ আচ্ছা গিফট দিও আপু গিফট পাই না আচ্ছা ঠিক আছে আপু আমি একটু পিছনের দিকে যাব যারা প্রথম দিক থেকে আপনার 2950 কমেন্ট লিখেছে সেখান থেকে একদম পিছনের কমেন্টগুলো দেখব আর সো পিছনের কমেন্ট থেকে আমরা একটু উইনার নিয়ে নিই যারা 2950 লিখছে অ্যান্ড দ্য উইনার 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 সুমাইয়া রাইসা ওকে সুমাইয়া রাইসা মেনি মেনি কংগ্রেচুলেশনস ডিয়ার সুমাইয়া রাইসা মেনি মেনি কংগ্রেচুলেশনস ডিয়ার সুমাইয়া রাইসা আমি আপনার আইডিটার একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি তোমাকে কেন নিব তোমার বান্ধবীকে দিবা হাত পর দেবো মার দাঁত খোলা দেবো কত বড় সাহস আমাকে বলে বান্ধবীকে দিব অ্যান্ড নেক্সট উইনার ইজ ফারজানা ইয়াসমিন ফারজানা ইয়াসমিন মেনি মেনি কংগ্রেচুলেশনস মেনি মেনি কংগ্রেচুলেশনস আমি একটু পিছন থেকে এখন আমি নিব সামনে থেকে যারা জাস্ট নাও কমেন্ট করছেন যারা লাস্ট পর্যন্ত আছেন আর যারা জাস্ট নাও কমেন্ট করতেছেন প্রত্যেকে একটা করে আপনার সাদাবাহার
গিফট পাবেন আপনারা আমাদের পেই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ওকে গিফটের জন্য হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আইডি গুলো স্ক্রিনশট রেখে দিচ্ছি কারণ দেখা যায় একই সময় সেম নামে অনেকজন থাকেন তখন কনফিউজড হয়ে যায় যে কে হইছে উইনার এজন্য আমি কি করি আইডির প্রোফাইল পিকচারে স্ক্রিনশট রেখে দিই আচ্ছা এন্ড আমাদের फोर्थ উইনার হচ্ছে রোকিয়া বেগম রোকিয়া বেগম ম্যাডাম ইনি কংগ্রাচুলেশনস আমি একটু আই এম জাস্ট নাও থেকে এখন আরেকজনকে উইনার নিব জাস্ট নাও থেকে আমি আরেকজনকে উইনার নিব অলরেডি চারজনকে নিয়ে নিছি এন্ড আমাদের লাস্ট উইনার জাস্ট নাও আমি একটু কমেন্ট গুলো সোয়াইপ করে নেই কে 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 মৌমিতা দে ইয়েস এন্ড দ্য উইনার ইজ মৌমিতা দে এন্ড টোটাল পাঁচজন পাঁচটা ইয়া গিফট পাবেন এন্ড একটা লাইভে তো সাদাবাহার গিফট পাবেন একটা লাইভে তো সবাইকে আসলে উইনার নেওয়া যায় না সো যাদেরকে উইনার নিতে পারি নাই আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট কালকে দুপুর দুইটা লাইভে জয়েন করবেন ইনশাল্লাহ কেউ না কেউ প্রত্যেকটা লাইভে উইনার হবেন এক লাইভে তো সবাইকে উইনার নেওয়া যায় না বাট আমরা প্রতিটা লাইভে কাউকে না কাউকে না কাউকে না কাউকে উইনার নেই সো যার লাক ফেভার করবে ইটস লাইক এ লটারি যার লাক ফেভার করবে সে উইনার হয়ে যাবে ওকে সো থ্যাংক ইউ সো মাচ গাইজ যারা যারা উইনার হয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশনস যারা উইনার হতে পারে না আই এম এক্সট্রিমলি সরি নেক্সট লাইভে হয়ে যাবেন সানভিস ভাই তোর সাথে থাকুন আমার সাথে থাকুন আমাদেরকে ভালোবাসবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমি আবার বলছি এত এত আপুদের ভালোবাসার জন্য আমি ক্যামেরার সামনে দাঁড়াই এত এত আপুদের সাপোর্ট বাংলাদেশের মেয়েরা যে কি পরিমাণ এখন এগিয়ে যাচ্ছে মানসিকভাবে এবং সব দিক দিয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে আর মেয়েরা সবকিছু বুঝে সাপোর্ট করে সো এইটা দেখার মতো একটা বিষয় চেঞ্জ থ্যাংক ইউ এত এত মেয়েদের ভালোবাসার জন্য এন্ড অনেক ভাইয়ারা অনেক ভালো কমেন্ট করেন আপনাদেরকে অনেক অনেক দোয়া ভালোবাসা আর সবাই সবার কাছে আমি নিজের জন্য দোয়া চাই ভালোবাসা চাই এভাবে পাশে থাকবেন থ্যাংক ইউ আই লাভ ইউ দেরা দুবাই থেকে চলে গেছেন কি দেরা দুবাই তো আপনার জন্য বেস্ট ছিল নাজমুল আহমেদ আমার জন্য বেস্ট ছিল হাহা এ লিখছে এই এই ওর মনটা চাইতেছে কি এই কি লিখছে শোনো লিখছে দেরা দুবাই থেকে কি চলে গেছেন দেরা দুবাই তো আপনার জন্য বেস্ট ছিল হাহা হা হাহা হা হা করার কি হলো এখানে হাহা হা হা করার দেরা দুবাই বেস্ট করো তোরে দিয়ে জুতা পরিষ্কার করে তুমি জন্য তুই পা গোলা টিপে দিতি আমার থাক আর কিছু বললাম না ছেড়ে দিলাম চাঁদনি রাত গুড নাইট আপু গুড নাইট লাভ ইউ আপু নাজিয়া খান কে কি বললো ইফ ইউ ডোন্ট মেইন যে যাই বলো ডোন্ট মাইন্ড আচ্ছা লিখতে চাইছিলেন মনে হয় কোনো আপু কিছু মনে করলে আপনার সামনে দিনগুলার প্রিপারেশন নিন আচ্ছা থ্যাংক ইউ নাজিয়া খান আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আই লাভ ইউ মন খারাপ হয়ে গেল আহারে মৌসুমি জামান আপু আমি আপনার কমেন্টটা তখন দেখি নাই আমাকে গিফট দাও না সবাইকে তো গিফট দিতে চাই বাট একসাথে তো সবাইকে দেওয়া যায় ইনশাল্লাহ একটাতে না একটাতে উইনার হয়ে যাবেন মন খারাপ করে কিছু নাই এটা হচ্ছে লটারির মতো লাক এই যেমন ধরেন আমি যে আজকে স্টাইল উইথ গ্ল্যাম পেজ থেকে যে আমি এটা গিফট পাবো এটাকে আমি জানতাম আমি কি এটা জানতাম দেখি এটা কি গিফট দিছে আমাকে ওয়াও আমি তো এটা জানতাম না আমি ডেফিনেটলি এটা আমি পরে ওনাদেরকে রিভিউ দিব সবগুলোই যখন আমি যখন যখন পরবো ওনাদেরকে আমি ছবি দেবো ওয়াও এটা জিমের জন্য একদম পারফেক্ট আমি এটা জিমে পরে যাব একদম জিমের জন্য একদমই ইয়া কালার না এইগুলোকে কি কালার যেন বলে লাউড মানে এই এই ধরনের কালারকে যেন কি বলে এই ওয়ার্ডটা বলে গেছি আচ্ছা যাই হোক এটা পরে যাবো ইনশাল্লাহ সো থ্যাংক ইউ আই লাভ ইউ ও ফিতাটা সব ওটা পলিথিনের মধ্যে ভরে রাখ সবগুলা সবগুলো জিনিস ভাজ করে পলিথিনের ভরে রাখ কালকে ইনশাল্লাহ মিরপুর আউটলেটে আসবো অ্যান্ড মিরপুর আউটলেটে আমরা জি আপু থ্যাংক ইউ লুৎফুন নেসা লাইভ আপু জি আপু চেষ্টা করছি আমরা মিরপুর আউটলেটে আমরা এখন সব ধরনের কালেকশন দিই সবগুলো পাচ্ছেন অ্যান্ড কালকে অনেক শাড়ি চলে যাবে মিরপুরে সো থ্যাংক ইউ সো মাচ এটা যদি পরেন আপনাকে সেলের মতো লাগবে কি যে বলেন তোমার লাইভে এত কমেডিয়ান ভালো লাগে এ আর আনিস আচ্ছা তুমি শিখাইছ আপু আপনার লাইভ দেখার জন্য এখনো আছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য চাঁদনি রাত থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ